মা পরমেশ্বরী, এখন এই গোপালের ঠোঁট করব। সকাল সকাল চা খাচ্ছি, চা আর সাথে ব্রেড আর জ্যাম। ব্যাপারটা হচ্ছে কালকে ভিডিও করতে পারিনি, একটাই কারণে সকালবেলা আমাদের থিয়েটারে ফাইনাল রিহার্সাল ছিল, সকাল থেকে দুপুর অবধি ফাইনাল রিহার্সাল ছিল। মানে সকালে ঘুম থেকে উঠে কোনো মতো সাইকেলে চলে গেছিলাম, তারপরে এলাম স্নান করে খেয়ে দিয়ে টিভি দেখছিলাম, তারপর বিকেলবেলা আসতে এসেছিলো, ওই জন্য আর ভিডিও করা হয়নি। তো আজকে আবার দেখি ভিডিও ওই জন্য চলছে, দেখা যাক কী হয়। এই রোদের মধ্যে উপরে দেখতে পাচ্ছ ভয়ঙ্কর রোদ, রোদের মধ্যে লেস্টোস আছে আমার সঙ্গে, কোনো অসুবিধা নেই। বাবা ছিল, বাবা একটু নিচে গেল, ট্যাঙ্ক পরিষ্কার করছি, জলের ট্যাঙ্ক। ভেতরে জল অনেকদিন থেকে থেকে যেরকম কালচে টাইপের দাগ হয়ে যায়, দাগগুলো খসে 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 তোলার চেষ্টা করছি। দিস ইজ ভেরি ডিফিকাল্ট কাজ, মাঝে মাঝে ভেতরটা খসছি আর মাঝে মাঝে ট্যাঙ্কিটার আড়ালে ছাওয়া একটু পড়ছে, ওই ছাওয়ার ওখানে এরমভাবে রেস্ট নিচ্ছি। হেভি রোদ, এখন প্রায় 11:30-12 বাজতে যায়, প্রচুর রোদ। মোটামুটি ট্যাঙ্কিটা পরিষ্কার করা গেছে, কারণ ভেতরটা দেখলে বোঝা যাচ্ছে টোয়ানটা ক্লিয়ার হয়ে গেছে, একটু কালচে কালচে মতো হয়েছিল। সো যাই যাও নিচে। এই যে এই মেশিনটা লাগানো হয়েছে, জল ভরে গেলে অটোমেটিক সুইচ অফ হয়ে যাবে, এই জন্য ওটা উঠলেই সিগন্যাল চলে যায় নিচে, সুইচটা অফ হয়ে যায়। খুব ভালো সিস্টেম। হে গাইস, আমি তোমাদের মধ্যবিত্ত সৈকত, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, ভালো থাকবে নাই বা কেন, ভালো থাকাটা খুব জরুরি আর এখন তো বেশি করে জরুরি। এই যে এগুলো নিয়ে এবার যাই নিচে। স্নান করে মোটামুটি খেতে বসে গেছি, সরে একটু বেহালা যাবো, একটা কাজ আছে, মিটিং আছে, সো বেহালা যাবো, মানে খেয়ে উঠেই রেডি হয়েই বেরোবো। তো খেয়ে নি, অ্যাকচুয়ালি লেজা মাছের মধ্যে কাঁটা প্রচুর থাকে, কাঁটা ছাড়িয়ে খাওয়াটা চাপের কাজ, লেজার ভেতরে প্রচুর কাঁটা থাকে। কালবোস মাছের লেজা কাঁটা ছাড়িয়ে খাচ্ছি, আর এটা ট্যাংরা মাছ, সো খাওয়া দাওয়া হয়ে গেছে, রেডি হয়ে বেরোচ্ছি, যাচ্ছি। শুনি মাস্ক দিল আমাকে, ইয়েস টাটা। ব্যাপারটা হলো এখন নিউ গড়িয়া স্টেশনে আছি, মেট্রো স্টেশনে, কিন্তু নরেন্দ্রপুরে আছি, টিকিট কাটার সময় শেয়াল লাগ, টিকিটটা দিয়েছে দেখো, একদম পুরো খোবলানো টিকিট, একদম খোবলানো টিকিট দিয়েছে। ওখান থেকে মিটিং থেকে বেরিয়ে এখন সন্ধে হয়েছে, এখন এসেছি বালিগঞ্জে আমার স্যারের বাড়িতে, আকাশ স্যার বাড়িতে ঢুকবো, যাই। সো এই যে স্যারের বাড়ি এসে গেছি, স্যারের বাড়ির এই যে মন্দির মা পরমেশ্বরী, অসাধারণ, মাকে দেখলে একদম মানে মন ভরে যায়। এখন এই গোপালের ঠোঁট করবো।
আমাদের বাড়িতে যে প্রসাদ খাচ্ছি, পরোটা তরকারি আর সাদা নারকেল নাড়ু। তো স্যারের বাড়ি থেকে বেরোলাম, স্যারের বাড়িতে এসে গোপালের রঙগুলো করলাম, গোপালের চোখ চুল টুল এগুলো রঙ, ঠোঁট এসব রঙ করলাম। আর স্যারের বাড়িতে গেলে পরমেশ্বরী মায়ের যে সামনে দাঁড়ালে একটা অদ্ভুত শান্তি থাকে লাগে, পরমেশ্বরীর সামনে দাঁড়ালে একটা অদ্ভুত লাগে, কারণ ছোটোবেলার থেকে দেখছি তো অসম্ভব সুন্দর পরমেশ্বরী আমাদের কালী মা, মা বগলামুখী, তারপরে আর দুর্গা, গোপাল, এদেরকে দেখলে মানে অন্যরকম লাগে। যাই হোক, স্যারের বাড়ি থেকে বেরিয়ে গেছি, রাত্রি হয়ে যাচ্ছে, এবার এখন বাজে 9:35-36 মতো, সো বাড়ি যাই। বালিগঞ্জ থেকে ট্রেনে উঠলাম, ফুল নিলাম, কারণ কালকে মঙ্গলবার। তো এই জাস্ট বাড়ি ঢুকলাম, ভেরি টায়ার্ড, ফ্রেশ হয়ে তারপরে খাবো। সো এসে ফ্রেশ হয়ে খেতে বসে গেছি, আলু সয়াবিন কষা আর রুটি সাথে এইটা, এটা বেশ ভালো লাগে, ভেতরে ফিরে দেওয়া থাকে, মিষ্টি মিষ্টি ব্যাপার, ফাটাফাটি লাগে। সো মশারির ভিতরে ঢুকে গেছি মানে বুঝতেই পারছি, এবার ঘুমাতে হবে, ঘুমের সময় হয়ে গেছে। ভিডিওটা অবধি থাকবে, ভিডিওটা ভালো লাগলে লাইক, খারাপ লাগলে ডিসলাইক, কমেন্ট করে জানাও কী ভালো লাগলো, আমাদের মায়ের পরমেশ্বরীর দর্শন করে তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাও। আমার চ্যানেলটা যদি তোমাদের কাছে নতুন হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা টিপতে ভুলে যাবে না। আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো, ইনস্টাগ্রাম লিঙ্কটা নিচে দেওয়া আছে। সো আমি তোমাদের মধ্যবিত্ত সৈকত, দেখা হবে পরের ভিডিওতে, টিল দেন, টাটা, বাই বাই।